তো হ্যালো বন্ধু বান্ধবী সকল, আশা করো আপনার সকলে ভালে আছে। তো আজি মনে হয়েছে আপনার এটা নতুন ভিডিও, ভিডিওটি হল যে আত্মসহায়ক গোটত থাকা মহিলাসকলের বাবে আহিছে এটা বহুত বহুত ভাল খবর, কিয়নো আত্মসহায়ক গোটত থাকা মহিলাসকলের বেঙ্ক একাউন্টত দিয়া হব 10,000 কোটি টাকা, আর এই আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। তো আপনার কিন্তু আবেদন করব লাগবে, তেতিয়াহে আপনাদের এই 10,000 টাকাটো লাভ করব পাৰিব। আর মহিলাসকলে কিন্তু আত্মসহায়ক গোটত থাকিব লাগিব, তেতিয়াহে আপনার বেঙ্ক একাউন্টত 10,000 কোটি টাকা দিয়া হব। আর এই মই কোয়া কথা নয়, আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারে নিজেই ঘোষণা করেছে যে যখন মহিলা আত্মসহায়ক গোটত জড়িত হয়ে আছে বা আত্মসহায়ক গোটত যদি আপনাদের আছে, তো আপনার বেঙ্ক একাউন্টত দিয়া হব 10,000 কোটি টাকা। আর এই 10,000 টাকাটো পাবল হলে আপনার আবেদন করব লাগবে। তো আবেদন কেন করব, আবেদন করার সময় আপনার কি কি ডকুমেন্টসর প্রয়োজন হব, তো আজির এই ভিডিওত মই A to Z জনাই দিম। তো ভিডিওটি অল্প স্কিপ নকরাক প্রথমের শেষ চাই থাকবে। আর যদি মোট চ্যানেল নতুন হয়ে আছে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর কাছে থাকা বেল আইকনটি অন করে দিব। আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকল ওর হোয়াটসঅ্যাপ ফেসবুক যিমান পারে আপনাদের শেয়ার করে দিব, যাতে সকলে এই ভিডিওটি চাই আত্মসহায়ক গোটত থাকা মহিলাসকলে আবেদন করব পারে। তেন্তে বলক ভিডিওটি আরম্ভ করো। তো প্রথমতে আপনাদের নোটিফিকেশন আপনাদের চাই লোক যে আজি নতুন করে নোটিফিকেশন আহি গেছে আত্মসহায়ক মহিলাসকলের বাবে, নতুন করে নোটিফিকেশন আহি গেছে যে কেনেকৈ আপনাদের আবেদন করব লাগিব আর আপনাদের কেনেকৈ কি করব লাগিব, এটু যে আপনাদের এই নোটিফিকেশন জনাই দিয়া হয়েছে। তো সাগে তে উপরে লেখা আছে লাখ লাখ মহিলালয় হেমন্ত বিশ্ব সরকারের ডাঙর খবর, প্রতিগৰাকী মহিলার একাউন্টত দিব 35,000 টাকা। তো আপনাদের কিন্তু 35,000 টাকা কিন্তু আপনাদের পাব। তো প্রথম কিস্তিত পাব 10,000 টাকা, দ্বিতীয় কিস্তিত পাব আপনাদের 25,000 টাকা। তো টোটেল আপনাদের 35,000 টাকা আপনাদের ব্যাঙ্ক একাউন্টত পাব। তো আপনাদের এই প্রথমতে কিন্তু আপনাদের 10,000 টাকা পাব, তারপর আপনাদের 25,000 টাকা পাব। আপনাদের বুঝি পালে এটি আপনাদের আবেদন কেন করব, তো কিদরে করব আবেদন, তো সার গেতে আপনার ডিটেলস সমূহ জনাই দিয়া হয়েছে। তো প্রথম তো এটাকে আপনার জনাই দিয়ে আসো। তো প্রথম হল, এক নম্বরটা হল আপনাদের প্রথম জীবিকা সখী আপনার ওসরলৈ যাব, আপনাদের বুঝি পাইছে, তো জীবিকা সখী আপনার ওসরলৈ যাব। তো দুই নম্বর হল, জীবিকা সখীর পরা মহিলাসকলে প্রমাণ পত্র লব লাগিব। তারপর আপনার তিন নম্বর সব ইয়াতে আপনাদের কি ব্যবসায় করব বিচারে সেয়া লিখি দিব লাগিব, যে আপনাদের কি ব্যবসায় করব সেই ব্যবসায়টা আপনাদের ইয়াতে লিখিত আপনাদের দিব লাগিব। তো তিন নম্বর আপনাদের কি ব্যবসায় করব বিচারে সেয়া লিখি দিব লাগিব, আপনি বুঝি পাইছে, আপনি কি বিজনেস করব বা আপনাদের কি করব সেটা আপনাদের ইয়াতে লিখি দিব লাগিব। তো চারি নম্বর সব ইয়াতে আপনাদের প্রমাণপত্র জমা করার পিছত সরকারে নিরীক্ষণ করব, যেটা আপনাদের প্রমাণপত্র আপনাদের জমা দিব, জমা দিয়ার পিছনে আপনাদের ভেরিফিকেশন করব। তো যদি আপনাদের ভেরিফিকেশন আপনি সাকসেস হয় তাহলে কিন্তু 10,000 টাকাটো পাব। তারপর আপনার পাঁচ নম্বর সাইডে আপনাদের নিরীক্ষণ প্রক্রিয়ার পিছতে একাউন্টত জমা করে দিয়া হব, আপনি বুঝি পাইছে, নিরীক্ষণ প্রক্রিয়া পিছতে একাউন্টত জমা করে দিয়া হব 10,000 টাকা, আপনি বুঝি পাইছে। তারপর যেটা ভেরিফিকেশন হব, তো ভেরিফিকেশন হওয়ার পিছত আপনার ব্যাঙ্ক একাউন্টত দিয়া হব 10,000 কোটি টাকা। তারপর আপনাদের ছয় নম্বর সাইডে আপনাদের প্রথম বছরের মহিলাসকলক দিয়া হব 10,000 টাকা। তারপর আপনাদের সাত নম্বরত আপনাদের এই দশ হাজারের পিছত পুনের 25,000 টাকা দিব, আপনি বুঝি পাইছে। তো প্রথমতে আপনাদের 10,000 টাকা পাব, তারপর এই 10,000 টাকাটো পাওয়ার পিছত আপনাদের 25,000 টাকা দিয়া হব, 25,000 টাকা আপনাদের পাব। তো আপনাদের নিশ্চয় বুঝি পালে ইয়াতে আপনাদের কি কি করব লাগবে, কেন আপনাদের পয়সাসমূহ পাব। এই 35,000 টাকাটো ডাইরেক্ট আপনাদের একবারে একেলগে আপনাদের নাপাব, আপনাদের প্রথমতে 10,000 টাকা দিয়া হব, তারপর আপনাদের 25,000 টাকা দিয়া হব। আর এই আপনাদের সাথে দিয়া হয়েছে যে প্রথম জীবিকা সখী আপনাদের ওসরলৈ যাব, তো আপনার ওসরলৈ আপনার ঘরত যাব, তারপর জীবিকা সখীর পর মহিলাসকলে প্রমাণপত্র লব লাগিব, কি ব্যবসায় করব সেটা আপনাদের লিখিত দিব লাগিব, তারপর এই প্রমাণপত্র জমা দিয়ার পিছত সরকারে আপনাকে ভেরিফিকেশন করব, নিরীক্ষণ করব, করা হওয়ার পিছত যদি আপনাদের সাকসেসফুল হয় তো আপনাদের কিন্তু ব্যাঙ্ক একাউন্টত জমা করে দিয়া হব 10,000 কোটি টাকা, আপনাদের বুঝি পাইছে। আর এটা কিন্তু মই কোয়া কথা নয়, এইখানে কথাই আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারে নিজেই ঘোষণা করেছে, নিজ মুখে কোয়া হয়েছে। তো আপনাদের সেই মোট একটা ভিডিও ক্লিপ আছে আমার মুখ্যমন্ত্রী স্যারে যে কৈছে, সেই ভিডিও ক্লিপটি আপনাদের চালে আপনার সকল আপনাদের বুঝি পাব। তো আপনাদের সেই ভিডিও ক্লিপটি আপনাদের চাই লোক। তো ভিডিও ক্লিপটি চার আগত আপনাদের মোট চ্যানেলটি যদি এতালে সাবস্ক্রাইব করা নাই তো আপনাদের সাবস্ক্রাইব করব আর কাছে থাকা বেল আইকনটি অন করে দিব। আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকল ওর হোয়াটসঅ্যাপ ফেসবুক যিমান পারে আপনাদের শেয়ার করে দিব, যাতে সকলে এই ভিডিওটি চাই আত্মসহায়ক গোটত থাকা মহিলাসকলে এপ্লাই করব পারে বা আবেদন করব পারে বা আপনাদের এই 10,000 টাকাটো লাভ করব পারে। আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবীর ওর বেশি বেশি আপনাদের শেয়ার করে দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে এটা লাইক করব। শ্রদ্ধার রাইজ, আমার ইয়াতে কিমান মহিলা আছে যোন আত্মসহায়ক গ্রুপত আছে, কিমান আছে হাত ডাঙকছন, বাপরে সবে আছে, সবরে ব্যাংক একাউন্ট আছে না নাই? দুই এদিনের ভিতরতে আপনার লগত জীবিকা সখী বাইদেউ সকলে যোগাযোগ করিব, আপনালোকে কি ব্যবসায় করিব সেইটো আপনালোকে আমাক লিখি দিব লাগিব। যি সকল মহিলা আত্মসহায়ক গোটৰ সদস্য আছে তেওঁলোকে হাঁহ কুকুৰাৰ ব্যৱসায় কৰিব নে দোকান দিব নে
শিপিনী হ'ব এই কথাবিলাক আপোনালোকে লিখি দিব লাগিব আৰু তাৰ পিছত গ্ৰুপটোত নহয় গ্ৰুপৰ একাউণ্টত গ্ৰুপ যেনেকে চলি আছে চলি থাকিব সদস্যসকলৰ বেংক একাউণ্টত আমি 10,000 টকা কৈ আপোনালোকৰ বেংক একাউণ্টত আমি সোমাই দিম তাৰ মানে যিমান মহিলা এতিয়া হাত উঠাইছে সকলোৰে বেংক একাউণ্টত 10,000 টকা কৈ পাব 9,990 টকা আপোনালোকে নিজৰ কামত খৰচ কৰিব আৰু মই গাঁৱত গলে 10 টকা মুখ পিঠা খোৱাৰ কামত খৰচ কৰিব হ'ব হাত আৰু এবাৰ ডাঙকছন কিমানে 10,000 পাব মই চাও নাডাঙাবিলাকে নাপাব কিন্তু হাত অঁ ঠিক আছে এতিয়া প্ৰথম বছৰ আপোনালোকে পাব 10,000 টকা তাৰ পিছত যি সকলে আপোনালোকে ভাল কাম কৰিব এই 10,000 টকা দি তেওঁলোকক আমি পিছত 25,000 টকাৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিম যাৰ 12,500 বেংকৰ লোন হ'ব 12,500 আপোনালোকক চৰকাৰে একো লোনটো নহয় কোনো সুদ নোহোৱাকৈ দিব তাৰমানে প্ৰথম বছৰ আপোনালোকে 10,000 পাব সেইটো বেংকৰ লগত নহয় ডাইৰেক্টলি আপোনালোকৰ একাউণ্টত পাব ভাল কাম যিসকলে কৰিব পিছৰ বছৰ 25,000 পিছৰ বছৰ বা যেতিয়া আমি ছেকেণ্ড ফেজ আৰম্ভ কৰোঁ 25,000 টকা পাব তাৰে 12,500 বেংকৰ লোন হ'ব আৰু 12,500 চৰকাৰে আপোনালোকক যোগান ধৰিব এতিয়া আমাৰ ডেকা ল'ৰাবিলাক আছে হয়নে আছনে নাই এনেকৈ শুই আছ মই বোলো গলিয়ে নেকি নে হা শুই আছনে ঠিকে আছ ঠিক আছে এতিয়া মহিলাৰ পিছত এইবাৰ আমি আৰু এটা 1,00,000 চৰকাৰী চাকৰি অহা মাহত আৰু 22,000 চাকৰি এডভাৰ্টাইজ ওলাব সেইটো চলি থাকিব তাৰ লগত ডেকা ল'ৰা ছোৱালীবিলাকে যাতে চৰকাৰী সাহায্যত ভাল ব্যৱসায় আৰম্ভ কৰিব পাৰে সেইবাবে আমাৰ চৰকাৰে খুব কম সময়ৰ ভিতৰতে 2,00,000 ডেকা ল'ৰা ছোৱালীক 2,00,000 টকা দিব বেংকৰ পৰা নহয় ডাইৰেক্টলি চৰকাৰৰ পৰা দিব 1,00,000 প্ৰথম কিস্তি 1,00,000 দ্বিতীয় কিস্তি যিসকলে ভাল কাম কৰিব দ্বিতীয় কিস্তি পাব যোনে মোবাইল টোবাইল কিনি বহি থাকিব আৰু সিটো দ্বিতীয় কিস্তি নাপাব কিন্তু 1,00,000টো পাই যাব গতিকে এইবাৰ ৰেচন কাৰ্ডত 5,00,000 টকা বিনামূলীয়া সাহায্য চিকিৎসা ৰেচন কাৰ্ড নোহোৱা মানুহক ৰেচন কাৰ্ড অৰুণোদয় নোহোৱা মহিলাক অৰুণোদয় আত্মসহায়ক গোটৰ সদস্যাক 10,000 টকাকৈ 40,00,000 আত্মসহায়ক গোটৰ মেম্বাৰ আছে আৰু ডেকা ল'ৰা ছোৱালী ব্যৱসায় বাণিজ্য উদ্যোগ কৰিবৰ বাবে উদগনি এই গোটেই কামবিলাক আমি এই বছৰৰ ভিতৰতে অৰ্থাৎ 2023 চনৰ ভিতৰতে আমি আগুৱাই লৈ যাবৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ যাতে আমাৰ ৰাইজ অসমখনৰ উন্নয়ন প্ৰক্ৰিয়াত অংশীদাৰ হ'ব